ডায়মন্ড হারবার বহুল চর্চিত একটি কেন্দ্র, আর সেই কেন্দ্র থেকে কি গরু পাচার করছে? আর গরু পাচার করছে রাজ্যের পুলিশ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণাধীন পুলিশ। আর ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি, তাহলে কি তার কেন্দ্র থেকেই গরু পাচার হচ্ছে এবং সেখানে পুলিশ সাহায্য করছে? চাঞ্চল্যকর দাবি উঠে এলো। এই দাবি আমাদের নয়, এ দাবি করেছেন এক নেতা। যত গরু ঝাড়খণ্ড থেকে হাঁটিয়ে হাঁটিয়ে এখানে আনা হয়, সব গরু এখান থেকে নৌকায় তুলে ভাইপোর ডায়মন্ড হারবার দিয়ে গোসাবা হয়ে বাংলাদেশে বিক্রি করে, আর পুলিশ প্রত্যেক গরু পিছু 2000 টাকা করে তোলে। বাংলায় গরু পাচার নিয়ে সব গোপনীয়তা ফাঁস হয়ে গেল। কোথা থেকে বাংলায় এত গরু আসে? তারপরে সেই গরু কিভাবে বাংলাদেশ পাচার হচ্ছে, সেই সমস্ত অভিযোগ সামনে এসেছে, আর তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। আর এখানে ভাইপোর ডায়মন্ড হারবার বলতে ঠিক কার কথা বলা হচ্ছে সেই বিষয়ে কিন্তু স্পষ্ট করে কিছুই বলা হয়নি, মানে কারোর নাম উল্লেখ করা হয়নি। এই অভিযোগ সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই গরু পাচার চক্রের যে অভিযোগ করা হচ্ছে, এর পিছনে তাহলে এরাই জড়িত রয়েছেন? এই বিস্ফোরক অভিযোগটি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার হাওড়ার শ্যামপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, পিসিআর ভাইপো ইস্টার্ন বাইপাস থেকে এয়ারপোর্ট গেলে কী অবস্থা থাকে দেখে আসবেন। মাননীয়া পিসি, যখন উত্তরবঙ্গ থেকে নামবেন আপনার 4টে ক্যামেরা নিয়ে বাগুইয়াটি চিংড়িকাটায় থাকবেন। এই রাজ্যের পুলিশের কাজটা হচ্ছে পিসি ভাইপোর সেবা করা। এখানকার এসপি পুলকের বাড়িতে বাজার করে, আর যত গরু ঝাড়খণ্ড থেকে হাঁটিয়ে হাঁটিয়ে আনা হয় সব গরু এখান থেকে নৌকায় তুলে ভাইপোর ডায়মন্ড হারবার দিয়ে গোসাবা হয়ে বাংলাদেশে বিক্রি করে, আর পুলিশ প্রত্যেক গরু পিছু 2000 টাকা করে তোলে। সারা রাত ধরে হাজার হাজার গরু নিয়ে যাচ্ছে, এইগুলো সব বন্ধ হবে। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে বন্ধ করেছেন, আমরা 2026-এ এই সব বন্ধ করব। শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতা এই বিষয়ে কি বলেছেন শুনে নেব আমরা। পিসিআর ভাইপো গেলে, পিসি ভাইপো গেলে ইস্টার্ন বাইপাস থেকে এয়ারপোর্ট কি অবস্থা থাকে দেখে আসবেন। আগামীকাল মাননীয় পিসি যখন উত্তরবঙ্গ থেকে নামবেন দমদমে, আপনি আপনার 4টে ক্যামেরা নিয়ে লেকটাউন বাগুইহাটি চিংড়িঘাটায় থাকবেন, দেখবেন কি ট্রাফিক থাকে। এই রাজ্যের পুরো ব্যবস্থাপনাটা, পুলিশের কাজটা হচ্ছে পিসি ভাইপোর সেবা করা। এখানে যেমন পুলকের ঘরে বাজার করে এখানকার এসে, আর যত গরু হাঁটিয়ে হাঁটিয়ে আনা হয় ঝাড়খণ্ড থেকে, সব গরুকে উলবেড়িয়ার ঘাট আর এখানে গাদিয়াড়ার ঘাটে এখান থেকে নৌকায় তুলে ওই ভাইপোর ডায়মন্ড হারবার দিয়ে গোসাবা হয়ে বাংলাদেশে বিক্রি করে, আর পুলিশ পার গরু 2000 টাকা করে তোলে। রাত্রে চলুন আমার সঙ্গে, সারা রাত ধরে হাজার হাজার গরু নিয়ে যাচ্ছে হাঁটিয়ে হাঁটিয়ে, এগুলো সব বন্ধ হবে। যোগী আদিত্যনাথজি ইউপিতে বন্ধ করেছে, হেমন্ত বিশ্ব শর্মা আসামে বন্ধ করেছে, 26 সালে আমরা বাংলাতে বন্ধ করব। 12 নভেম্বর মঙ্গলবার রাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে একটি বিস্ফোরক পোস্ট করেন, যেখানে তিনি অভিযোগ করেছেন যে পুলিশ প্রশাসন বিজেপি কর্মীদের টার্গেট করে থানায় ধরে নিয়ে যাচ্ছে। আর সেই পোস্টে তিনি লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে জায়গা হারাচ্ছেন, সেই কারণেই মাঠে পুলিশি তৎপরতা বেড়েছে। গোটা ভারত জুড়ে 13 নভেম্বর 31টি বিধানসভা আসনের উপনির্বাচন হবে, কিন্তু পশ্চিমবঙ্গে বিশেষ করে মেদিনীপুর, তালডাংরা এবং মাদারীহাট নির্বাচনী এলাকায় বিরোধী রাজনৈতিক কর্মীদের যে হয়রানির সম্মুখীন হতে হচ্ছে তা বিস্ময়কর। মমতা পুলিশের এসপি ধৃতিমান সরকার, যাকে 2024 সালের নির্বাচনের সময় জাতীয় নির্বাচন কমিশনের দ্বারা সরিয়ে দেওয়া হয়েছিল, সেই তিনি মেদিনীপুর আসনটি টিএমসিকে ধরে রাখতে সাহায্য করার জন্য সমস্ত ধরনের গোপন কৌশল প্রয়োগ করেছেন। বঙ্গ বিজেপির বুথ সভাপতি, পোলিং এজেন্ট এবং গুরুত্বপূর্ণ মণ্ডল পর্যায়ের কার্যকর্তাদের হুমকি এবং ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হচ্ছে। আমি আশা করি জাতীয় নির্বাচন কমিশনার তারা ঘুম থেকে জেগে উঠবেন এবং বুঝতে পারবেন যে মমতা ব্যানার্জির পুলিশ কীভাবে ভোট লুট করছে। শালবনি একটি উদাহরণ মাত্র। তবে বলে রাখি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তক বাংলা।
যত গরু ঝাড়খণ্ড থেকে হাঁটিয়ে হাঁটিয়ে এখানে আনা হয় সব গরু এখান থেকে নৌকায় তুলে ভাইপো ডায়মন্ড হারবার দিয়ে গোসাবা হয়ে বাংলাদেশে বিক্রি করা হয়। আর পুলিশ প্রত্যেক গরু পিছু 2,000 টাকা করে তোলে। বাংলায় গরু পাচার নিয়ে সব গোপনীয়তা ফাঁস করলেন শুভেন্দু অধিকারী। কোথা থেকে বাংলায় গরু আসে, তারপর সেই গরু কীভাবে বাংলাদেশে পাচার হচ্ছে, সেই সমস্ত অভিযোগ তিনি সামনে এনেছেন। আর তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। আর এখানে ভাইপো ডায়মন্ড হারবার বলতে ঠিক কার কথা বলা হচ্ছে সেই বিষয়ে তিনি স্পষ্ট করে কিছুই বলেননি, মানে কারোর নাম উল্লেখ করেননি। এই অভিযোগ সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই গরু পাচার চক্রের অভিযোগ করা হচ্ছে, তাহলে এর পেছনে কারা জড়িত? এই বিস্ফোরক অভিযোগটি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার হাওড়ার শ্যামপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, পিসি আর ভাইপো ইস্টার্ন বাইপাস থেকে এয়ারপোর্ট গেলে কী অবস্থা থাকে দেখে আসবেন। মাননীয় পিসি যখন উত্তরবঙ্গ থেকে নামবেন আপনার 4টে ক্যামেরা নিয়ে বাগুইহাটি চিংড়িঘাটায় থাকবেন। এই রাজ্যের পুলিশের কাজটা হচ্ছে পিসি ভাইপোর সেবা করা। আর এখানকার এসপি পুলকের বাড়িতে বাজার করে। আর যত গরু ঝাড়খণ্ড থেকে হাঁটি হাঁটি আনা হয় সব গরু এখান থেকে নৌকায় তুলে ভাইপো ডায়মন্ড হারবার দিয়ে গোসাবা হয়ে বাংলাদেশে বিক্রি করা হয়। আর পুলিশ প্রত্যেক গরু পিছু 2,000 টাকা করে তোলে। সারা রাত হাজার হাজার গরু নিয়ে যাওয়া হয়। এইগুলো সব বন্ধ হবে, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে বন্ধ করেছেন, আমরা 2026-এ এইসব বন্ধ করব। তিনি কি বলেছিলেন আমরা আরও একবার শুনব। আর ভাইপো গেলে পিসি ভাইপো গেলে ইস্টার্ন বাইপাস থেকে এয়ারপোর্ট কি অবস্থা থাকে দেখে আসবেন। আগামীকাল মাননীয় পিসি যখন উত্তরবঙ্গ থেকে নামবেন দমদমে, আপনি আপনার 4টে ক্যামেরা নিয়ে লেকটাউন বাগুইহাটি চিংড়িঘাটায় থাকবেন, দেখবেন কি ট্রাফিক থাকে। এই রাজ্যের পুরো ব্যবস্থাপনাটা পুলিশের কাজটা হচ্ছে পিসি ভাইপোর সেবা করা। এখানে যেমন পুলকের ঘরে বাজার করে এখানকার এসে, আর যত গরু হাঁটিয়ে হাঁটিয়ে আনা হয় ঝাড়খণ্ড থেকে সব গরুকে উলবেড়িয়ার ঘাট আর এখানে গাদিয়াড়ার ঘাটে এখান থেকে নৌকায় তুলে ওই ভাইপো ডায়মন্ড হারবার দিয়ে গোসাবা হয়ে বাংলাদেশে বিক্রি করে। আর পুলিশ পার গরু 2,000 টাকা করে তোলে। রাত্রে চলুন আমার সঙ্গে, সারা রাত ধরে হাজার হাজার গরু নিয়ে যাচ্ছে হাঁটিয়ে হাঁটিয়ে। এগুলো সব বন্ধ হবে। যোগী আদিত্যনাথজি ইউপিতে বন্ধ করেছে, হেমন্ত বিশ্ব শর্মা আসামে বন্ধ করেছে, 26 সালে আমরা বাংলাতে বন্ধ করব। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।